বিক্রি হয়ে যাওয়া তরুণী চার মাস পর অবশেষে উদ্ধার হলো জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের হস্তক্ষেপে। সাংসদের তৎপরতায় বিক্রি হয়ে যাওয়া তরুণী উদ্ধার হওয়ায় খুশি পরিবার। ধূপগুড়ি কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা ওই তরুণী দেবাশী রায় ডাকুয়াকে নিয়ে জায়ের দিদি ঘুরতে নিয়ে যাব বলে দিল্লির আনন্দ বিহার এলাকায় 50,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেন বলে অভিযোগ। চার মাস আগে শিলিগুড়ির এক আত্মীয়র বাড়িতে ওই তরুণী বেড়াতে গিয়েছিল জায়ের দিদি সুনিতা ওরায়ের সাথে। সেখান থেকে তাকে দিল্লিতে ফুসটিয়ে নিয়ে যায় সুনিতা বলে অভিযোগ বিক্রি হয়ে যাওয়া তরুণী। তরুণী জানান, সুনিতা ওরাও তাকে সামনে ঘুরতে নিয়ে যাব বলে ট্রেনে চড়ে শিলিগুড়ি থেকে এরপর সোজা দিল্লির আনন্দ বিহারে যান। সেখানেই দেখা করেন মৃদুল সামরায় ও নেহা সামরায়ের সাথে। তাদের বাড়িতে তাকে থাকতে বলে এবং দেবাশী রায় ডাকুয়ার নিজস্ব মোবাইলটি নিয়ে নেয় সুনিতা এবং তাকে জানায় কিছুক্ষণ পরে আসছি। সে আর ফিরে আসে না। তরুণীকে 50,000 টাকার বিনিময়ে বিক্রি করা হয়। তা প্রথমে সে কিছু আজ করতে পারেনি। পরবর্তীতে যখন দুদিন পেরিয়ে যায় আর সেই জায়ের দিদি ফিরে না এলে তার মনে সন্দেহ তৈরি হয়। এরপর বাড়ির মালিক তাকে বিভিন্ন ধরনের কাজ করানোর পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ ও অত্যাচার চালাতে শুরু করে। তখন সে কাজ করতে না চেয়ে বেঁকে বসে। তখন বাড়ির মালিকরা তরুণীকে জানায় তাকে 50,000 টাকার বিনিময়ে কিনেছেন তারা। এই শুনে আতঙ্কিত হয়ে পড়ে। সেখানে চার মাস ধরে আটকে রাখা হয় তরুণীকে। এরপর বাড়ির মালিক পরিকল্পনা করে অন্য জায়গায় বিক্রি করে দেওয়ার চেষ্টা করে আর সেই কথা জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়ে সে। বুদ্ধি করে প্রতিবেশী এক ব্যক্তির মোবাইল থেকে বাড়িতে ফোন করে গোটা ঘটনা জানায় বিক্রি হয়ে যাওয়া তরুণী। এরপর পরিবারের লোকেরা প্রথমে ধূপগুড়ি থানায় যোগাযোগ করে গোটা ঘটনা জানায়, কিন্তু সেখান থেকে কোনো সদর্থক সহযোগিতা না পাওয়ায় এরপর জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের সঙ্গে যোগাযোগ করে তরুণীর পরিবার। সাংসদ জয়ন্ত রায় দিল্লির সাংসদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সেখানকার পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন। এরপর বিক্রি হয়ে যাওয়া তরুণীর পরিবারের সদস্যদের সেখানে পাঠানো হয়। এরপর দিল্লিতে সাংসদের পিয়ের সঙ্গে যোগাযোগ করে সেখানকার স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর পুলিশের সহযোগিতা নিয়ে সেই তরুণীকে উদ্ধার করা হয় আনন্দ বিহার থেকে। প্রথমে একটি হোমে রাখা হয়, পরে প্রয়োজনীয় প্রশাসনিক কাগজ প্রক্রিয়া শেষ করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর শুক্রবার তরুণীকে নিয়ে ধূপগুড়ি পৌঁছায় পরিবারের লোকেরা। তবে প্রশ্ন হচ্ছে, পুলিশের যেখানে খুঁজে বের করার দায়িত্ব ছিল, দায়িত্ব তারা কেন পালন করলেন না? শুধুমাত্র প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দায়িত্ব সারেন ধূপগুড়ি থানার পুলিশ। এদিকে সংসদের তৎপরতায় বিক্রি হয়ে যাওয়া তরুণী উদ্ধার হওয়ায় খুশি পরিবার। জায়ের দিদি নিয়ে গিয়ে বলে চলো ঘুরতে যাব। ঘুরতে গিয়ে নিয়ে একটা বাড়িতে রাখে, তারপরে ওই বাড়ির থেকে বিক্রি করে দেয়। বিক্রি করে দেয় ছেলে, এক ছেলে নিয়ে গিয়ে ওই বাড়িতে রাখে। কোথায় নিয়ে গিয়ে বিক্রি করেছিল? আনন্দ বিহার কুটুমার। কত টাকা বেচছিল? 50,000। কে নিয়ে যায় সাথে? জায়ের দিদি। কি নাম? সুনিতা। তারপর? তারপর ওইখানে রাখছিল, এখানে থাকো তুমি, আমি কালকে আসবো। তারপরে কি এসেছিল? আসেনি। নিয়ে গেছিল দিল্লি থেকে শিলিগুড়ি, নিয়ে গেছিল সাগাই খাবার আলে। সাগাই খাবার আলে নিয়ে যায় আবার দিল্লির দিকে বেঁচে দিছে। কত টাকা? 50,000 টাকা নেই। বিক্রি করছিল ওই যে বউটা ধূপগুড়ি উত্তর কাঁঠালিয়া একটা জায়গায় আছে, ওখান থেকে একটা মহিলা, 30 বছরের মহিলা, ওনার রিলেটিভ ওনাকে কাজ দেওয়ার নাম করে জুলাই মাসে ওনাকে নিউ দিল্লি নিয়ে গিয়েছিলেন। তারপরে মেয়েটা মিসিং হয়ে যায়, ওদের বাড়ির লোকরা ওদের কোনো খোঁজ খবর পায় না, কোনো কন্ট্যাক্ট থাকে না। তারপরে ওরা থানায় এসে একটা মিসিং ডায়েরি করে, মিসিং ডায়েরিতে একটা কেস করা হয়েছিল, মিসিং কেস করা হয়েছিল। তারপরে ওটা বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ ছিল, বাড়ির লোক ওটা কিছুদিন পরে মেয়েটা নিয়ে খবর কিছুটা পায়, ওদের কন্ট্যাক্টটা হয়। তারপরে সঙ্গে সঙ্গে থানাকে জানালে থানায় লোকাল পুলিশকে ওখানে কন্ট্যাক্ট করেছে, আর মেয়েটাকে উদ্ধার করেছে, মেয়েটাকে নিয়ে আসা হয়েছে। আর জুলাই মাসে এটা মিসিং ডায়েরি হয়েছিল, এটা প্রায় 3-4 মাস হয়ে গেছে এরকম ঘটনা। এটা এক দু ঘটনা আমার আগে এটা মনে পড়ছে, এরকম হয়েছে। এটা কখনো মেলা খুচরা নিয়ে যায়, তারপরে কোনো কাজ নাম করে নিয়ে যায় ওটা। তারপরে বাড়ির লোকরা যখনই কমপ্লেন করে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন করে, এটা ওটা কমপ্লেন দিলে ওটা সঙ্গে সঙ্গে লিগাল অ্যাকশন নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো কমপ্লেন আমার হাতে আসে, আমি এটা অলরেডি ইনকোয়ারি করছি, পরে এটা কমপ্লেন না আসা পর্যন্ত লিগাল অ্যাকশনটা ইনিশিয়েট হচ্ছে। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস,
ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, एमजी रोड, जयगांव। नाइस हाउस कुमार, सो नाइस, थैंक यू मैम। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट।